গুড মর্নিং ক্লাস, গুড মর্নিং। আজকে আমরা ক্লাস থ্রি এর এই যে বাটারফ্লাই বইটি দেখছো তোমাদের কাছে রয়েছে, সেই বাটারফ্লাই বইয়ের পেজ নাম্বার 11 খুলে ফেলো। আশা করি স্কুলে নিয়ে এসো সকলে পেজ নাম্বার 11। পেজ নাম্বার 11 এ দেখো আমরা আগে একদিন শেষ করেছিলাম রিভিশন লেসন পার্ট 2 এ অ্যাক্টিভিটি 14 বি পর্যন্ত। আজকে আমরা এই গোটা রিভিশন লেসনটা শেষ করব, এই একটা টার্গেট নিয়ে আজকে শুরু করছি, দেখা যাক যতক্ষণ। অ্যাক্টিভিটি 15 আজকে হবে। অ্যাক্টিভিটি 15 তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে, হ্যাঁ দেখো কি বলেছে, রাইট দি নেমস অফ দি সিক্স সিজনস। সিজনস মানে কি? সিজনস মানে হচ্ছে কি ঋতু বা কাল, যেমন আমরা বলি গ্রীষ্মকাল বর্ষাকাল। তোমরা বোর্ডে দেখো, বোর্ডেও দেখো ঠিক এরকম ভাবে লিখে রাখা হয়েছে, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, ঠিক যেভাবে আমাদের পশ্চিমবঙ্গে এই কালগুলো ঘুরে যেটা আমরা বলি ঋতুচক্র। কেননা দেখো যে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ঘুরে কিছু আবার সে গ্রীষ্মকাল গেল, এইভাবে এটা গোল গোল করে ঘুরতে দেয়, তাই এটাকে আমরা বলি ঋতুচক্র। তাহলে কি বলেছে দেখো, সিক্স সিজনস, ছটা ঋতুর নাম লিখতে বলেছে এই ফাঁকা সার্কেল গুলোতে, ব্ল্যাঙ্ক সার্কেল গুলোতে, যে ফাঁকা গোল গুলো করা আছে সেগুলো করতে হবে। দুটো বলে দিয়েছে, দুটো কি কি বলে দিয়েছে সেটা আমরা লিখে নিয়ে আসবো। বলেছি গ্রীষ্ম, দেখো শুরুতে এটা হচ্ছে সামার, তাহলে সামার এটা বলে দিয়েছে। আর কোনটা বলে দিয়েছে, তাতে একটা বাদ দিয়ে পরেরটা, মানে এই একটা বাদ দিয়ে পরেরটা কি বলেছে, আর্লি অটাম, আর্লি অটাম, এন এর উচ্চারণটা হয় না, এ ইউ টি ইউ এম এন, এটা আমরা বলি অটাম। এবার আমরা বাকিগুলো ঋতুর ইংরেজি নামগুলো দেখবো। আমি যতদূর মনে হয় তোমরা এটা করে এসছো আগে, ক্লাস টু এ নিশ্চয়ই করে এসছো, মানে ডিফিনিশনে থাকতাম, তাও আমরা এটা একবার রিক্যাপচুলেট করে নেবো, এটা আরেকবার আমরা রিভাইজ করি। বর্ষা, বর্ষাকালে ইংরেজিতে কি বলবো আমরা, বর্ষাকালটাকে বলবো আমরা মনসুন বা রেইনি সিজন। আমি দুটো নামই লিখি তোমাদের, রেইনি সিজন, রেইনি কেন বলেছে মানে বৃষ্টি হয়, তাই এটাকে বলে রেইনি সিজন, রেইনি সিজন বা আরেকটা যেটা আমরা বলতে পারি মনসুন। মনসুন চলে আসে পরেরটা হেমন্ত, হেমন্ত কেটে যদি আর্লি হয় শরৎ আর হেমন্ত, অটাম মানে সারা ভারতবর্ষে এটা বলা, অটাম মানে শরৎকালী, শরৎকালীনই পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাই দুটো ঋতু ভাগ করা আছে, তাই একটা হচ্ছে আর্লি যেটা আগে আসে, আর একটা হচ্ছে লেট, লেট মানে এখানে পরে আসে, এই লেট মানে তোমরা যেমন স্কুলে লেট করে আসো, একজন লেট করে আসবে সেই লেট যেটা পরে আসে, লেট লেট অটাম। শীত, তারপরে আসে হেমন্তকালে পরে আসে কি শীতকাল, শীতকাল থেকে নিয়ে আমরা কি বলি ঠিক উইন্টার, উইন্টার মানে হচ্ছে কি শীতকাল। উইন্টার মানে হচ্ছে শীতকাল, এই সময় অনেক জায়গায় ঘুরতে যাই, স্কুলটাও ফ্রি থাকে সে সময়টা করে, পরীক্ষা হয়ে যায় তোমাদের সবার। চলে আসে এবারে বসন্ত, বসন্তকালের সময়টা কোনটা হলো, এখন কোন কাজ চলছে, এখন শীতকাল, এখন শীত চলছে, এরপরই আসবে বসন্ত, এরপরই আসবে বসন্ত। বসন্তকালে ইংরেজিটা কি বলে বলো, তোমরা জানো সকলে, এটা হচ্ছে কি বলে স্প্রিং, এটাকে বলে স্প্রিং, এটাকে বলে স্প্রিং। তাহলে বুঝতে পারছো তোমরা সকলে, এত অব্দি আশা করি পরিষ্কার সকলের কাছে অ্যাক্টিভিটি 15। তাহলে আমরা চলে যাই পরের পাতাতে, এটা হচ্ছে অ্যাক্টিভিটি 16। অ্যাক্টিভিটি 16 দেখো কি বলেছে, তোমরা পরের পাতা বলতে 12 নম্বর পাতায় পেজ নাম্বার 12 বলছি কি, যে লেটস চুজ দি রাইট গ্রুপস অফ ওয়ার্ডস ফ্রম দি হেল্প বক্স। হেল্প বক্সে তোমরা দেখতে পাচ্ছ বইয়ের ডান দিকে একটা হেল্প বক্স রয়েছে, সেই হেল্প বক্সে কিছু গ্রুপস অফ ওয়ার্ডস, যেমন কি রয়েছে ইন দি মর্নিং মানে সকালবেলায়, ইন দি আফটারনুন, আফটারনুন মানে বিকেল বেলায়, ইন দি ইভিনিং, ইভিনিং মানে সন্ধ্যা বেলায়, অ্যাট নুন মানে দুপুর বেলায়, নুন মানে দুপুর বেলা, অ্যাট নাইট মানে রাত। তাহলে এই পাঁচটা গ্রুপ অফ ওয়ার্ডস রয়েছে, এবার আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে রাইট দেম ইন দি গিভেন স্পেস, আমাদের কিছু ফাঁকা জায়গা দিয়েছে, কটা ফাঁকা জায়গা দিয়েছে বলে নাও, চারটে চারটে আটটা ফাঁকা জায়গা আছে, এবং এই আটটা ফাঁকা জায়গাতে আমাদের এটাকে ভরে দিতে হবে। কি বলেছে দেখো, প্রশ্নটা করেছে ওয়েন ডু ইউ, যে কখন তুমি করো, কি করো, সি দি সানরাইজ, সানরাইজ মানে সূর্য ওঠা, যে কখন তুমি সূর্য ওঠা দেখো,
কখন তুমি সূত্রটা দেখো তুমি বলো কখন দেখি আমরা সকালবেলা তো এটা হবে কি যে উই সি দি সানরাইজ ইন দি মর্নিং চেষ্টা করবে পূর্ণ বাক্যে লেখা ঠিক যে তোমরা যদি শুধু ইন দি মর্নিং লেখো সেটা ঠিক কিন্তু চেষ্টা করবে পূর্ণ বাক্যে উত্তর লেখা যে আই সি দি সানরাইজ বা উই সি দি সান বা আমি সূর্য ওঠা দেখি বা আমি সূর্যোদয় দেখি বা আমরা সূর্যোদয় দেখি কখন না ইন দি মর্নিং সকালবেলা উই সি দি সানরাইজ ইন দি মর্নিং ঠিক এইভাবে করবে আমি আরো একটা উদাহরণ দিয়ে দিই When do you see the moon? যে কখন তুমি চাঁদ দেখো চাঁদ আমরা কখন দেখতে পাই চাঁদ আমরা কখন দেখতে পাই রাত্রিবেলা at night মানে আমি বলে দিলাম রাত্রিবেলা রাত্রিবেলা আমরা দেখতে পাই তাহলে উত্তরটা লিখবে এইভাবে যে I see the moon অথবা এভাবে লিখবে We see the moon at night পূর্ণ বাক্যে লেখার চেষ্টা করবে সেটা তোমাদের ভালো ভবিষ্যতে খুবই ভালো তো এইভাবে তোমরা এটা সাজাবে আরো একটা বলে দিই উদাহরণ দেখো যে when do you see the sunset sunrise মানে rise মানে ওঠা তাহলে sunrise সূর্য ওঠা যখন sunrise হয় sunset set মানে ডুবে যাওয়া তাহলে সূর্য ডোবা সূর্য যখন অস্ত যায় তাহলে কখন তোমরা সূর্য অস্ত যাওয়া সূর্যাস্ত দেখো কখন দেখো তোমরা সূর্যাস্ত কখন দেখো বলো আস্তে বিকেলবেলা আস্তে 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 সূর্য অস্ত হয়ে যাবে দেখবে পশ্চিম আকাশ লাল টুকটাকে হয়ে যায় সূর্য সেখানে অস্ত যায় তাই তো তাহলে বলবে উই সি দি সানসেট ইন দি আফটারনুন বিকেলবেলা আমরা সূর্য অস্ত হয়ে যাবে তাহলে বোঝা গেছে এইভাবে তোমরা এগুলোকে করবে আমি শুধু তোমাদের মানেগুলো বলে যেমন হোয়েন ডু ইউ গো টু স্লিপ তাহলে প্রশ্নটা হচ্ছে কখন তোমরা ঘুমাতে যাও কখন তোমরা ঘুমাতে যাও নিশ্চয়ই জানো তো সেটা করবে হোয়েন ডু ইউ গো টু স্কুল কখন তোমরা স্কুলে যাও আমাদের স্কুল কখন সকালবেলা স্কুল তাহলে কিন্তু ভেবে লিখবে এটা আবার হোয়েন ডু ইউ ইট লাঞ্চ কখন তোমরা দুপুরের খাবারটা খাও দুপুরের খাবার কখন খাই নিশ্চয়ই জানো দুপুরের খাবার কখন খাওয়া হয় হোয়েন ডু ইউ সি দি স্টার্স কখন তোমরা তারা দেখো আকাশে তারা কখন তোমরা দেখো এটা লিখবে হোয়েন ডু ইউ গো কখন তোমরা খেতে যাও কখন তোমরা খেতে যাও সেটা তোমাদের মতো করে তোমরা লিখবে বোঝা গেছে পড়ে হোয়াটসঅ্যাপে পাঠাও যদি অসুবিধা থাকে আর কিছু অ্যাক্টিভিটি রয়েছে অ্যাক্টিভিটি 17 নাম বলছে ফিল ইন দি এম্পটি স্পেসেস কারেক্ট ওয়ান ইজ ডান ফর ইউ মানে আমাদের দেখো ফাঁকা কিছু জায়গা রয়েছে সানডে দিয়ে শুরু করেছি নিশ্চয়ই বুঝতে পারছো সানডে দিয়ে যদি শুরু করে আরো যদি বাকি ছটা ঘর ফাঁকা থাকে তাহলে এগুলো কিসের ঘর বলেছি নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা এগুলো হচ্ছে কি সপ্তাহে সাতটা দিনের নাম সানডে রবিবার ক্যালেন্ডার তোমরা নিশ্চয়ই বাড়িতে তোমাদের প্রত্যেকের ক্যালেন্ডার আছে এবং ক্যালেন্ডারে দেখবে সপ্তাহে শুধু কোন দিন দিয়ে হবে দেখবে লাল কালি দিয়ে রবিবার দিয়ে আমাদের এখানে সপ্তাহ শুরু হয় তাহলে রবিবার কি আসে রবিবার ঠিক নিতে বলে সানডে তারপরে কি আসবে সোমবার মানডে সানডে মানডে টুইজডে আর বলতে হবে নিশ্চয়ই তোমরা পারবে এটা করতে করো চেষ্টা করো সঠিক বানান লিখবে কিছু কিছু বানান ভুল হতে পারে যেমন ধরো ওয়েডনেসডে এটাকে ওয়েডনেসডে আমরা বলি বলে উচ্চারণ হবে ওয়েডসডে ওয়েডসডে বা থার্সডে বা স্যাটারডে এই ছোট ছোট বানান তোমাদের ভুল হতে পারে অনেক সময় দেখেছি সেই বানানগুলোর প্রতি তোমরা কিন্তু একটু বিশেষ নজর রাখবে বাংলা ইংরাজি দুটো ঠিক করবে আর কিছু সময় আছে না আমরা শেষ করে দিতে পারবো বলে মনে হয় দেখা অ্যাক্টিভিটি 18 অ্যাক্টিভিটি 18 চলে আসে পরের পড়াতে বলছে লেটস অ্যারেঞ্জ দি ওয়ার্ডস গিভেন বিলো অ্যাড মেক সেন্টেন্স দেখ কিছু শব্দ এলোমেলো করে সাজাতে শব্দ এলোমেলো করে সাজালেই বাক্য হয় না কারণ তোমরা প্রত্যেকে জানো বাক্য বা শব্দ যাই বলি না কেন শব্দ যেমন তার মানে থাকতে হবে বাক্য কিন্তু আমাদের একটা মনের ভাব প্রকাশ করতে হবে কিরকম দেখো তাহলে প্রথমটা বলছে স্নুপি ডগ পেট ইজ মাই কিছু বোঝা যাচ্ছে এখান থেকে না এখান থেকে কিছু বোঝা যাচ্ছে এটাকে আমরা কিভাবে সাজাবো আমরা যদি এটাকে সাজিয়ে লিখি ভাবে স্নুপি ইজ মাই পেট ডগ তাহলে কেমন শুনতে লাগে স্নুপি হয় আমার পোষা পেট মানে পোষা পশু তাহলে স্নুপি ইজ মাই পেট ডগ এটা ভালো লাগে শুনতে তাহলে এইটা করছে একটা পূর্ণ বাক্য পরেরটা দেখো পরেরটা যদি আমরা এইভাবে সাজিয়ে লিখি এলোমেলোটা তো তোমরা দেখতেই পাচ্ছ সাজিয়ে এটা আগে সাজিয়ে এটা খেয়াল করো ইট লাভস টু ইট বিস্কুটস মানে এটা পছন্দ করে ইট লাভস লাভ মানে এখানে পছন্দ করা বলতে পারি বা ভালোবাসে বলতে পারি যে এটা ভালোবাসে
কি করতে ভালোবাসে? নট টু ইট, খেতে ভালোবাসে। কি খেতে ভালোবাসে? বিস্কুট খেতে ভালোবাসে। তাহলে কি বলছি আমরা? ইট লাভস টু ইট বিস্কিটস, বুঝা গেল? ইট লাভস টু ইট বিস্কিটস। এইভাবে তোমরা কিন্তু পরের চ্যাপ্টার পড়বে, পড়ে কিন্তু আমাদের বলবে, যদি ভুল থাকে বা অসুবিধা হয় তা কিন্তু আমরা তাহলে বুঝে নিতে পারবো। চলে এসো পরের অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি 19। অ্যাক্টিভিটি 19 কি বলছে দেখো? বলছে লেটস লুক এট দি ফ্যামিলি ট্রি এন্ড ফিল আপ দি বক্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দি হেলপবক্স, উইথ ওয়ার্ডস ফ্রম দি হেলপবক্স। কি বলেছে দেখো, ভালো করে পড়ো। হেলপবক্সে কিছু কিছু শব্দ আছে, হেলপবক্সে কিছু কিছু শব্দ আছে, সেগুলো দেখো কি কি আছে। মাদার মানে জানো তোমরা মা, আই মানে আমি, গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদা, ফাদার মানে বাবা, সিস্টার মানে বোন, গ্র্যান্ড মাদার মানে ঠাকুমা। আচ্ছা, গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ড মাদার এগুলো তোমরা নিশ্চয়ই জানো, নাম নিশ্চয়ই শুনেছো, ঠাকুরদা বা ঠাকুমা, গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ড মাদার এগুলো আমরা বলে থাকি। তাহলে দেখো প্রথম দুটো বক্স, প্রথম দুটো বক্সে ফাঁকা আছে, ওখানে কি হবে না? গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ড মাদার মানে ঠাকুরদা আর ঠাকুর। তাহলে তাদের ছেলের নাম কি? তাদের ছেলে কে? না তোমাদের যে ঠাকুরদা ঠাকুমা, তোমাদের বাড়ি থেকে ঠাকুরদা ঠাকুমা আছে, তাদের ছেলে কে? তোমাদের বাবা তো, ঠিক, তোমাদের বাবা। তাহলে সেখান থেকে হবে কি? ফাদার। তাহলে ফাদারটা কোন জায়গাটা বসবে? এই। তাহলে তাদের ছেলে হচ্ছে তোমার বাবা, তাহলে বাবা ফাদার, ফাদার এখানে বসবে কি? মাদার, বাবার। তাদের ছেলে মেয়ে কে? তাদের সন্তান কারা? তোমরা। আই মানে তুমি নিজে আর তোমার বোন সিস্টার। তাহলে বোঝা গেছে, তাহলে ঠাকুরদা ঠাকুমা, তাদের ছেলে হচ্ছে, তাদের সন্তান হচ্ছে তোমার বাবা, তাহলে সেখানে বসে ফাদার, বাবা আর মা একসাথে ফাদার মাদার গুলো বসার পরে, এবং তোমার বাবা মায়ের সন্তান সন্তান হচ্ছে তোমরা, তার ভাই আর সিস্টার, এখানে সিস্টার চলে আসবে। বোঝা গেছে? নিশ্চয়ই মাথায় ঢুকেছে তোমাদের? বুঝতে পেরেছো? আর দুটো অ্যাক্টিভিটি বাকি আছে, আর দুটো অ্যাক্টিভিটি করিয়ে আমরা এখানে রিভিশন লেসনটা আজকে এখানে আমরা শেষ করবো। দেখো অ্যাক্টিভিটি 20, অ্যাক্টিভিটি 20 কি বলছে পরের কথা দেখো। অ্যাক্টিভিটি 20 বলছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন। দেখো এখানে পাঁচ রকম রঙের নাম বলা হয়েছে, এবং দেখো ভালো করে খেয়াল করে রঙের নামগুলো যে বক্সে লেখা আছে, বক্সের রঙটাও কিন্তু সেই রং দিয়ে, যেমন রেড যে বক্সে লেখা আছে সেই বক্সটার রং কিন্তু লাল, তাহলে রেড মানে লাল, তোমরা যাতে বুঝতে পারো সেই জন্যই কিন্তু বইটা এত সুন্দরভাবে সাজানো আছে। ব্ল্যাক মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি? কালো। গ্রিন সবুজ, ব্রাউন বাদামি, আর ব্লু নীল। পাঁচটা দিয়েছে, আবার আমরা দুটো করবো, দেখো আশা করি তোমরা বুঝতে পারবে সব। দেখো বলেছে কি, দি গ্রাস ইজ, ঘাস হয়, ঘাসের রং কি? সবুজ। ঘাসের রং সবুজ, তাহলে দি গ্রাস ইজ গ্রিন। দেখো তোমরা মনে করে দেখো, বি ভার্ব যখন তোমরা শিখেছিলে, বি ভার্ব মানে তোমরা যদি ইজের ব্যবহার শিখেছিলে, ইজের ব্যবহার শিখে, সেই ইজের ব্যবহারটাই কিন্তু এখানে করতে হচ্ছে। তাহলে দি গ্রাস ইজ গ্রিন। পরেরটা দেখো, দি স্কাই ইজ মানে আকাশ হয়, তাহলে আকাশের রং কি? আকাশের রং কি? আকাশের রং হচ্ছে গিয়ে নীল, আকাশের রং হচ্ছে নীল। ঠিক একই রকম ভাবে, ঠিক একই রকম ভাবে তোমরা কিন্তু পরের তিনটে পড়বে, পরের তিনটে পড়বে। দি ডগ হ্যাজ ড্যাশ আইজ, কুকুরের কি রকম চোখ আছে তোমরা সেটা লিখবে। দি আমব্রেলা ইজ ড্যাশ, পরে সাধারণত যে আমব্রেলা গুলো মানে ছাতা গুলো ব্যবহার করো তোমরা, তাদের রং কি লিখবে? দি রোজ ইজ ড্যাশ, গোলাপ ফুলের রং কি সেটা কিন্তু তোমরা সেখানে লিখবে। আমি লিখে বোঝার চেষ্টা করবে যে পুরো বাক্যটার মানে কি দাঁড়ায়। এবং শেষ অ্যাক্টিভিটিতে আমরা চলে আসি, অ্যাক্টিভিটি 21 বলছে লেটস কাউন্ট এন্ড রাইট ইন ওয়ার্ডস। দেখো প্রথম ছবিটা কি বলেছে, আগে বলে দিই প্রশ্নটা কি বলেছে। লেটস কাউন্ট, কাউন্ট মানে গোনা, গুনতে বলেছে, অ্যান্ড রাইট ইন ওয়ার্ডস মানে কথায় লিখতে বলেছে, কথায় লিখতে। দেখো কি, প্রথমে এরকম দুটো হাতের ছবি দিয়েছে, এরকম আঙুলগুলো ছবি দিয়েছে, একটা হাতে কটা আঙুল থাকে আমাদের বলুন? ঠিক পাঁচটা, আরেকটা হাতে এক পাঁচটা। তাহলে এই দুটো হাতের আঙুল যদি আমি যোগ করে দিই, দেখো যোগ চিহ্ন দেওয়া আছে, গুনে গুনে দেখো তো কটা হয়, এই পাঁচ, এই পাঁচ, দশ। তাহলে কি লিখবো? দশের ইংরেজি কি বলি আমরা? এটা তো আমরা একদম ক্লাস ওয়ান এও জেনে এসেছি, ক্লাস ওয়ান থেকে বারবার দশটা, দশের ইংরেজি কি বলি আমরা? টেন। তাহলে টেন লিটল ফিঙ্গার, আমাদের ছোট ছোট হাত, ছোট ছোট আঙুল, ছোট ছোট আঙুলের কথা বলা হচ্ছে, মানে টেন লিটল ফিঙ্গার, ফিঙ্গার মানে তাহলে দশটা ছোট আঙুল। ঠিক আছে, একই রকম ভাবে ব্যানানা মানে হচ্ছে কলা, আর পটাটা মানে হচ্ছে আলু। তাহলে ছবিতে দেখবে কতগুলো কলার ছবি দেওয়া আছে, বা আলুর ছবিতে দেখবে কতগুলো আলুর ছবি দেওয়া আছে, তোমরা সেটা গুনবে, গুনে সেটাকে ইংরেজিতে করবে যে না, যদি বলা থাকে আলু আছে 50টা, তাহলে 50 ইংরেজি কি? 50।
তাহলে 50 কোটা এরকম আমি জানি না আমি কটা আছে আমি গুনিনি কিন্তু তোমরা গুনবে গুনে সেটাকে ঠিকভাবে লিখবে বোঝা গেছে আজ এই পর্যন্ত আবার পরের দিন লেসন 1 এর ক্লাসে দেখা হবে